তোমরা একটু গর্দন হবে, সম্রাট জোরে হবে জোরে। বান্দরবান থেকে কক্সেস বাজার যাওয়ার পথে মাঝখানে সাফারি পার্ক পড়ে। আমাদের সম্পূর্ণ ট্যুরের মধ্যে সবচেয়ে এক্সাইটিং মোমেন্টগুলো ছিল হচ্ছে এই সাফারি পার্কে ঢোকার পর থেকে। বাঘ আর সিংহ দেখানোর জন্যই বাচ্চাকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমার বাচ্চা এখানে এসে এত বেশি খুশি হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে ওর সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটে গিয়েছে। ভিডিওতে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভ্রমণ করতে পছন্দ করেন কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, তারা আমার এই ভিডিওটা আজকে অবশ্যই দেখবেন, ইনশাআল্লাহ অনেক কাজে আসবে। আজকের ভিডিওটা শুরু করেছি বান্দরবান থেকে। বান্দরবানের সকালবেলা আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, সাইরু রিসর্টে তো উঠেছি আগেই বলেছি, তো কেউ আগের ভিডিওগুলো দেখতে চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের আজকে তৃতীয় দিন বান্দরবানে। ব্রেকফাস্টের মেনুতে আজকে প্রায় আগের দিনের আইটেমগুলোর মতোই ছিল সব কিছু, তাই আর আলাদা করে ভিডিও করে দেখালাম না। সকালবেলা আমি আর আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সবার আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে আমরা রেডি হয়ে একবারে বের হয়ে এসেছি। এখান থেকে ওদেরকে টুকটাক নাস্তা করিয়েছি, আর তারপর সব ব্যাগপত্র এখানে অলরেডি চলে এসেছে। আর ওখানে যে বসা আছে আমাদের গ্রুপের অনেক সদস্যরা এখানে আছে, আমরা 19 জনের একটা গ্রুপ এখানে এসেছিলাম ঘুরতে। তারপর নাস্তা করার পর আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে এখান থেকে চেক আউট করেছি, আর তারপর এখন রওনা দিয়েছি কক্সেস বাজারের উদ্দেশ্যে। গাড়িতে এই পথটা জার্নি আসলে বাচ্চারা থাকলে একটু টাফ হয়ে যায়, কিন্তু রাস্তাগুলো এত সুন্দর, ভিউ দেখতে ভালোই লাগে, সময় কেটে যায়। আর পথের মাঝখানে পড়েছে এই যে বঙ্গবন্ধু সাফারি পার্ক। এখন বাঘ সিংহ দেখার জন্য আমরা এই সাফারি পার্কের মধ্যে ভিজিট করব। আমার বাচ্চার বাঘ দেখার অনেক বায়না ছিল, গাজীপুরে সাফারি পার্কে নিয়ে গিয়ে ওকে বাঘ দেখাতে পারি নাই বাঘের পার্কটা বন্ধ থাকার কারণে, তো এখন ও খুবই এক্সাইটেড বাঘ সিংহ হাতি এসব বড় বড় প্রাণীগুলো দেখবে। গাজীপুরের সাফারি পার্কে তো সব প্রাণীগুলো হাতিটা যেরকম খোলা অবস্থায় আছে এরকম করেই থাকে, আর বাসে করে ঘুরে ঘুরে এগুলো দেখতে হয়, তো এখানেও সেরকমই ছোট ছোট বাস থাকে এগুলো ভিজিট করার জন্য। এসি নন এসি দুই ধরনের বাসই আছে, যেহেতু শীতের দিন এখন এসি বাস নেওয়ার কোনো কারণ নেই, আমরা নন এসিটাই নিয়েছিলাম। বাসের ড্রাইভার সাহেব খুবই কোঅপারেটিভ ছিল, উনি বারবারে বাস থামিয়ে থামিয়ে আমাদেরকে এটা সেটা দেখাচ্ছিলেন আর বর্ণনা দিচ্ছিলেন। ওনার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে এদেরকে ট্রেন আপ করা। আমাদের ছোট্ট বাবু তো একটা মুরগি দেখলেও খুব বেশি খুশি হয়, সে জায়গায় এখানে অনেক ধরনের পাখি আর বিভিন্ন ধরনের প্রাণী দেখে ও তো অনেক খুশি হয়েছে। আর এখানে আমরা নেমেছি কুমির দেখার জন্য, কুমির তো খুবই অলস প্রাণী, এটার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই, বিভিন্ন জায়গায় শুধু পড়ে পড়ে থাকে। যাই হোক, বাচ্চা যেহেতু দেখার বায়না করেছে সেজন্য দেখানোর জন্য নেমেছি। কুমির দেখার তেমন কোনো মজা না থাকলেও এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে, এই ব্রিজটা থেকে খোলাভাবে কুমির দেখা যায় সব জায়গা দিয়ে, এদিকে সেদিকে কুমির ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কুমির এখানে, আর এই জায়গার ভিউটাও খুব বেশি সুন্দর। বিশেষ করে এই ব্রিজের ডিজাইনটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, ওই যে ওইখানে বড় একটা কুমির পড়ে আছে এটা আমার মেয়েকে দেখাচ্ছিলাম ডেকে। তো প্রত্যেকটা প্রাণী এভাবে চাইলে নেমে বাস থেকে দেখা যায়। আমরা ছোট ছোট প্রাণীগুলোকে বলেছি আমরা বাসে বসে দেখে নিয়েছি, এগুলো আর নামবো না। তো ড্রাইভার সাহেব আমাদেরকে বিভিন্ন জায়গায় নামার জন্য বলছিলেন, অনুরোধ করে যে নামেন দেখেন ভালো লাগবে। এখানে হচ্ছে জেব্রার অংশ, এখানে জেব্রা আছে অনেকগুলো, তো এটা দেখার জন্য নামা যেত, কিন্তু আমরা নামি নাই, জেব্রা দেখার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। তারপরেও একটু ভিডিও করে নিলাম আর কিছুক্ষণ বাসটা থামিয়ে এখানে আমরা বাচ্চাদেরকে দেখিয়েছি। তারপরে এই যে অনেক হরিণের খাঁচা ছিল, অসংখ্য হরিণ ছিল, সব কিছু আসলে ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে মায়া হরিণ, দেখতে খুবই সুন্দর, হরিণ তো আসলে সুন্দর একটা প্রাণী, সব হরিণই দেখতে সুন্দর, মায়া হরিণটা একটু বেশি সুন্দর। বাস থেকে নেমে নেমে হরিণ জলহস্তি এই ধরনের কয়েকটা প্রাণী কয়েকবার দেখেছি, সবগুলো প্রাণী আর পাখি দেখার জন্য আমরা বাস থেকে নামি নাই। তো ফাইনালি আমরা চলে এসেছি বাঘ সিংহর খাঁচার সামনে। আমরা তো জানতাম সাফারি পার্কে এগুলো সব ওপেন থাকে, বাসে বসে এদেরকে দেখতে হয়, কিন্তু এই জায়গায় যে আলাদা করে খাঁচা তৈরি করা আছে এটা জানতাম না। এখানে যে সিকিউরিটি ছিলেন উনি আমাদেরকে খাঁচা খুলে ভিতরে নিয়ে যাচ্ছেন দেখানোর জন্য। এখান থেকে মূলত ছাদে উঠে দেখা যায় নিচের দিকে বাঘ সিংহ থাকে, ভিতরে নিচের দিকে নেমে যে এভাবে গেট দিয়ে দেখা যায় এটা জানতাম না। তো কিছু লোকজন উপরে ছাদ থেকে দেখছিলেন আর উনি আমাদেরকে এদিক দিয়ে খাঁচার একদম সামনে নিয়ে এসেছেন, তো বুঝতে পারছিলাম না যে এটা বাঘকে আটকানো আছে না আদৌ খোলা, তো খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমরা বড়রাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার বাচ্চারা তো ভয় পাবেই, আমার মেয়ে তো খুবই ভয় পাচ্ছিল ভিতরে আর ঢুকবে না, বাঘ দেখার শখ নাকি মিটে গিয়েছে। খাঁচার গেটেই দুই পাশে দুইটা বাঘ সারাক্ষণ পায়চারি করতে থাকে আর এমনভাবে গর্জন করতে থাকে যে যে কেউ ভয় পেয়ে যায়। বাবু ওর বাবার কাছে যাওয়ার জন্য কান্না করছিল, এই জন্য বাবার কাছে দিয়ে দিলাম। সিকিউরিটি আমাদেরকে বলছিলেন এগুলো অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার। জানি না ফেসবুক কর্তৃপক্ষ আমার এই ভিডিওটা ফেসবুকে রাখতে দিবে কিনা, তবে এই মুহূর্তটা আমার কাছে এত বেশি এক্সাইটিং ছিল যে আমি এটা শেয়ার না করে পারলাম না।
দুই পাশেই বাঘের খাঁচা, একদিকে চেপে যাবো এরকম কোনো উপায় নেই। ভুলক্রমে একটু আঙ্গুল পড়ে গেলেই কিন্তু ওরা থাবা দিয়ে খেয়ে নেবে। তার উপরে আমরা যখনই ঢুকেছিলাম ওই সময়টা ওদের খাওয়ার সময় ছিল, আর ওরা খুব বেশি ক্ষুধার্ত ছিল। খাবার দেন কখন? খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। এই দুই একটা মানুষ এখন ক্ষুধা টাইম না, এই জন্য এরকম করতেছে বেশি। বাঘ দেখার পর একটু সামনের দিকে আসলে এখানে সিংহ আছে, এটা মেয়ে সিংহ। এই সিংহ দুইটা খুবই শান্ত মনে হচ্ছিল, তবে এত সাউন্ডলেস ভাবে এরা হাঁটে। আমরা পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এরাও পাশ দিয়ে আসছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না যে এরা আসছে। হঠাৎ করে তাকিয়ে দেখি এরা আমাদের সাথে সাথে চলে এসেছে। খাঁচার ফাঁকাগুলো মোটামুটি বড়, ভুলক্রমে একটু আঙ্গুল পড়ে গেলেই শেষ, সেজন্য বাচ্চাকেও খেয়াল রাখতে হচ্ছে। গর্জন দিতে বলার সঙ্গে সঙ্গে গর্জন দেওয়া শুরু করেছে। কতটা ভালোভাবে এদেরকে ট্রেন আপ করা হয়েছে বুঝেন। এর নাম হচ্ছে সম্রাট। সিংহের গর্জন দেখছেন? আবার দিতে বললে আবারও দিবে? না আর দিবে না, একবার দিলে হার্টবিট বেড়ে যায়। আচ্ছা, কি স্পিড জানো, এখানে আসলে ঢোকার পরে এদের সাউন্ডে আর পায়চারি করার যে একটা গতি, এটা দেখে কি পরিমাণ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা স্পটে না থাকলে কেউ বুঝবে না, আমি এটা আগেও বলেছি আবারও বলছি। এই কারণে বাঘ সিংহ দেখা শেষ করে আমরা এখন বের হচ্ছিলাম। খাঁচা থেকে বের হওয়ার সাথে সাথে আমার মেয়ের হাতে একটা চকলেটের প্যাকেট ছিল। ওই চকলেটের প্যাকেটটা একটা বানর একটা লাফ দিয়ে এসে ওর হাত থেকে কামড় দিয়ে নিয়ে গিয়েছে। কামড় দিয়েছে না খামচি দিয়ে নিয়েছে আসলে আমরা বুঝতে পারি নাই, কারণটা আমরা দেখে ফেলার আগেই ওই কাজটা করে ফেলেছে। আমার মেয়ের কাছে আসলে মনে হচ্ছিল যেন বাঘই ছুটে এসেছে খাঁচা থেকে, যেহেতু এতক্ষণ বাঘ দেখে ওর মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। এটা যে বানর ছিল ও বুঝে উঠতে পারি নাই, এই কারণে এত বেশি ভয় পেয়ে গিয়েছে। ওর হাতে একটু হালকা আঁচড় পড়েছে, তবে ভয় পেয়েছে অনেক বেশি। সাফারি পার্কে কিন্তু বানররা ওপেন থাকে, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসলে কেউ হাতে কোনো ধরনের খাবার রাখবেন না, বাচ্চাদের তো দিবেনই না, নিজেরাও হাতে কোনো ধরনের খাবার রাখবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। বানর মনে হয় সব সময় খাবারের সন্ধানে থাকে, খাবার দেখলে ওরা সেখানে ঝাঁপ মেরে চলে যায়। এই তুমি এত বোকা হলে হবে? কিচ্ছু হবে না, তুমি যখন স্কুলে যাবে ওখানে তো অনেক বানর আছে, তখন কি করবে? যাই হোক, যেহেতু খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে, এজন্য সবাই মিলে সান্ত্বনা দেওয়া হচ্ছিল। হাতে যেটুকু ব্যথা পেয়েছে সবাই বলছিল যে এটা সাবান দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তো আমরা ওরকম ভাবে সাবান দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম, তো এতেই আলহামদুলিল্লাহ সেরে গিয়েছে। সাফারি পার্কে ভিজিট করার সময় কম বেশি সবার সাথেই অনেক ধরনের মজার মজার ঘটনা ঘটেছে। তো ভিজিট করার শেষে সবাই একটু ডাব খাচ্ছিল আর সবার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল, খুব মজা লেগেছে এই অংশটুকু আমাদের। যাই হোক, আমরা যা যা খাবার খাই, আমার বড় বাচ্চাটা তো আলহামদুলিল্লাহ সেগুলোই খায়, যদিও অল্প খায়, আর পিচিটাকেও আমরা সাথে কিছু খাইয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আমরা আবারও কক্সবাজারে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর মাঝখানে একবার আমরা নেমে লাঞ্চ সেরে নিয়েছিলাম, সেই পার্টটুকু ভিডিও করা হয় নাই, বেবি ঘুমাচ্ছিল সে কারণে। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, কক্সবাজারে আমরা বুক করেছিলাম হচ্ছে দ্য কক্স টুডেতে। চেক ইনের সময় তো কিছু ফর্ম্যালিটিস থাকে, ওগুলোই করা হচ্ছে, আর আমরা এখানে ওয়েট করছি। আমাদের লাগেজ আর ব্যাগগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো ভিতরে নিয়ে গিয়েছে, আর আমরা লবিতে অপেক্ষা করছি। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাও খুব মজার ছিল, একদম ফ্রেশ পাপায়া জুস। এরপর সব ফর্মালিটিস শেষ করার পরে আমরা চলে এসেছি রুমে। আমাদের রুমটাও বেশ বড়সড় ছিল। যে কোনো হোটেলেই উঠলে আমি প্রথমে বেড দেখার আগে দেখে নিই ওয়াশরুমটা কেমন, তো এখানেও আমি দেখছিলাম আপনাদেরকে, আর দেখালাম না, ওয়াশরুমের ভিতরের দিকটা ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, রুমটা সুন্দর, আর এর পাশাপাশি সব ধরনের ফ্যাসিলিটিসও ছিল, তো পরিষ্কার পরিচ্ছন্নও ছিল, অনেক ভালো লেগেছে। আর আমরা তো এখন খুব বেশি টায়ার্ড, বান্দরবান থেকে কক্সবাজারের লম্বা জার্নি করে মাঝখানে আবার সাফারি পার্কে তো বিশাল ভ্রমণ দিলাম। এখন আমরা শুয়ে সবাই একটু রেস্ট করব, আর আমার দুই বাচ্চাই লেগে গিয়েছে তার বাবার সেবা যত্ন করার জন্য, দুইজনই বাবাকে খুব বেশি ভালোবাসে। সবাই ফ্রেশ হওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি সমুদ্র দেখতে, সমুদ্র না দেখা পর্যন্ত তো আমার মন শান্ত হবে না। কক্সবাজার আসলে আমি ব্যাগটা রেখেই সমুদ্র দেখতে চলে আসি সব সময়, আজকে একটু টায়ার্ড থাকার কারণে রেস্ট নিয়ে তারপরে আসলাম। এখানে আনারকলি ফলটা খেয়েছি, খুব মজা এই ফলটা খেতে, এর রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফলটা প্রথমে ওরা এভাবে কেটে নেয়, কেটে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ মরিচ আর টেস্টিং সল্ট মিক্স করে,
খেতে এত মজা হয় এই ফলটা। গ্রান কিছুটা পেয়ারার মতো, আবার একটু অন্যরকম, কেমন জানো, কিন্তু টেস্টটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ভিডিও দেখে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কোথায় কেমন খরচ পড়েছে এগুলো ভিডিওতে উল্লেখ করলে এটা পলিসি ইস্যুতে চলে যায়, তো এটা আমি আর ভিডিওতে এর জন্য উল্লেখ করি না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আমি রিপ্লাই করে জানিয়ে দেব। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সাগরের পানিতে পা ভিজিয়েছি, এরপরে চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবারটা আর দেখানো হয় নাই, রাতের খাবার আমরা খেয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে, খাবার খুব মজাদার ছিল, নাম হচ্ছে আলগনি। ওদের রেস্টুরেন্টে সব সময় ভিড় থাকে, খাবারের জন্য একটু ওয়েট করতে হয়, কিন্তু খাবার একদম ফ্রেশ আর খুবই টেস্টি। এখন সব শেষে আমরা লবিতে কিছুক্ষণ আড্ডা দিব সবাই মিলে, আর তারপর রুমে চলে যাব। আজকের দিনটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে।